বানর এখন বিলুপ্ত প্রায় অযত্ন অবহেলার ব্যাপক শহরায়নের ফলে হারাচ্ছে বানরদের বিচরণ সাথে যোগ হয়েছে খাবারের অভাব আর এমনই সময় তাদের পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসী বানরদের রক্ষা করতে সরকারি হস্তক্ষেপ কামনা করছেন তারা এ বিষয়ে আরো জানাচ্ছেন শকত মন্দির শান্ত ছবি তুলেছেন কাজী ফখরুল বানরের হুটুপুটি আর দুষ্টুমি দেখতে কার না ভালো লাগে পুরান ঢাকার মুক্ত বানরের বিচরণ যেন এক প্রাকৃতিক উপহার এলাকাবাসী এই বানরদেরকে নিজেদেরই অংশ মনে করেন তাই কিছুটা বিড়ম্বনা সহ্য করতে হলেও বানরদের জন্য সহানুভূতির কমতি নেই এ আমার ঘর থেকে মনে করেন সেই আলু পেঁয়াজ নিয়ে গেছে আমি নিয়ে যাও এদের কি বলবো এরা বোবা তো ওই পানি খাওয়ানোর একটা ইয়ে দিছি চারি ওরা সব বুঝে মনে হয় আমাদেরকে কিছু বলতে হয় না বলার আগে ওরা বুঝে যায় বহু বছর ধরে পুরান ঢাকার অসংখ্য বানরের বিচরণ থাকলেও এখন তা সীমিত হয়ে পড়েছে গ্যান্ডারিয়ার অল্প কিছু জায়গায় সংখ্যাও হ্রাস পেয়েছে আশঙ্কাজনক হারে সমস্যার মূলে খাদ্য সংকট এরা কিন্তু মানুষের সাথে থাকতে গিয়ে কোনো প্রকার সমস্যাই তৈরি করছে না কিন্তু একটি সমস্যা হচ্ছে তাদের তারা খাবার পাচ্ছে না এলাকার কিছু মানুষ অল্প কিছু খাবার হয়তো তাদেরকে দিচ্ছে কিন্তু খাবারের অভাবে ধীরে ধীরে এই বানরগুলো হারিয়ে যাচ্ছে গত চার পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে বানরদের খাবার দেয়া বাসিন্দারা যা দেয় তা অপ্রতুল রুটি কলা ডেলি একটা করে দেওয়ার কথা দুপুরে এটা তারা দেয় না এই টাকাটা কোথায় যায় চার পাঁচ বছর এখানে কোনো বানরদের খাবার কোনো বিতরণ করা হচ্ছে না আমাদের পক্ষে তার এত সম্ভব নয় কিন্তু আমরা যতটুকু পারবো ততটুকু করতেছি আগে কয়েক হাজার বানর ছিল এখন মাত্র কয়েকশো বানর মানে ইতিহাসে সাক্ষী হয়ে টিকে আছে বিষয়টি আমলে এনে বানরদের রক্ষা নিরাপদ বিচরণ ক্ষেত্র নিশ্চিত করণ ও খাবার সরবরাহের দাবিতে মানববন্ধন করেন গ্যান্ডারিয়া বাস পরে বানরদের বিভিন্ন খাবার দেন তারা শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা দুপুরে আরো একটি